আপনি যে কথাগুলি বললেন আমার কাছে ভালো লাগলো, যে একটা নারী হিসাবে আপনি সাহস করে এই কথাগুলি বলতে পারছেন। এবং এই যে বলতে পারছেন, এটার কারণ হচ্ছে আপনি একজন ইমানদার মহিলা, আপনি আপনার ইমান থেকে আপনি আপনার ধর্মকে ভালোবাসেন সেই জন্য বলছেন, এবং এছাড়াও আরেকটি কারণ আছে, আপনি আপনার দেশকেও ভালোবাসেন সেই জন্য বলছেন। বাট মজার ব্যাপারটা কি জানেন, 75-এর 15-ই আগস্টের পর আমাদের বয়স ছিল, আমি তখন ক্লাস 8-এ পড়তাম, আমরা ছোট্ট একটা কাজ করেছিলাম, যে পোস্টার লেখেছিলাম হাতে লেখা, বঙ্গবন্ধু হত্যা বিচার চাই সেপ্টেম্বর মাসে। আমার বাবা তখন গ্রেপ্তার, ভাই ভারতে, আরেক ভাইকে বঙ্গবন্ধু হত্যাকে ধরে নিয়ে গেছিল, পিঠের মধ্যে সাইকেল পিটিয়ে ভাঙা হয়েছিল, অজ্ঞান অবস্থায় ছিলাম। 21 বছর আমরা কথা বলতে পারিনি, কিন্তু এই হাত দিয়ে 49টা লাশ আমাকে দাফন করতে হয়েছে, 49 জন মানুষকে বঙ্গবন্ধু হত্যা বিচারের জন্য। তো আমি আমাদের এখানে আমাদের মহিদিন আশরাফ মুরব্বী হুজুর আছেন, মুক্তিয়ার ভাই আছেন, আমাদের আরো দুই ভাই আছেন, ইয়াসিন ভাই আছেন, হ্যাঁ অঞ্জন দা আছেন, আপনি আছেন, আমি আওয়ামী লীগ করি দেখে বলছি না, আল্লাহকে শপথ করে বলছি আওয়ামী লীগ করে দেখে বলছি না, বঙ্গবন্ধু যদি থাকতেন জাতির পিতা, তাহলে আজকে যে দেশটা আমাদের যে অবস্থায়, আমরা বহু আগে 82-83-85-তে আমরা এই অবস্থায় চলে যেতাম। আজকে এই দেশের টার্গেট কিন্তু একটা, আর সেটার নাম হচ্ছে শেখ হাসিনা। এই টার্গেটটাকে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে যে কথা আপনি বলছেন এখানে বসে, বলা তো দূরের কথা, আপনি বাড়ি দিয়ে থাকতে পারবেন না, আপনার বাড়ি শুদ্ধা জ্বালিয়ে দেওয়া হবে, আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হবে, আমাকেও মারা হবে, আপনাকেও মারা হবে, স্বাধীনতার পক্ষের বহু শক্তিকে মারা হবে, এবং প্রকৃত আলেম ওলামা যারা আছেন তাদেরকেও মারা হবে, যারা প্রকৃত ধার্মিক মুসলমান, যারা সত্যিকার ইসলামের প্রচার করেন তাদেরকেও মারা হবে। কোটি কোটি টাকা বাংলাদেশ ঢুকেছে, বিদেশি টাকা ঢুকেছে। আমি শুধু আজকে এই রমজান মাসে এই গভীর রাতে আমি আমার হুজুরদের কাছে আমি হাত জোর করে একটা ভিক্ষা চাই আপনাদের কাছে, যে আপনারা দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গাফুর রহিমের কাছে দোয়া করবেন, জাতির পিতা রেখে যাওয়া একটা মেয়ে, দুই মেয়ের মধ্যে একজন শেখ হাসিনা, যাকে 21 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে হায়াতের তৈয়বা দান করেন। আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে, আমি এরকম আল্লাহ আল্লাহ মানুষ খুব কম দেখেছি। উনিয়ার যদি কিছু হয়ে যায়, আপনি আমি এখানে কথা বলার মতো উপস্থিত থাকবো না। এই শিক্ষানীতি বিজ্ঞানী তো দূরের কথা, এই টকর ফক্স কিছু এই চেষ্টাটা করা হচ্ছে। আমি অনুরোধ করবো আপনার সবাই দোয়া করবেন, এই দোয়া ভিক্ষাতে আমি মধ্যেখান দিয়ে কথাটা বললাম, দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে হায়াতে দান করে।